যত ইসলামের বিরোধিতা করবা, আলেম ওলামার বিরোধিতা করবা, ঘরে ঘরে আলেম পয়দা হয়ে বাংলাদেশ আলেমের দেশে পরিণত হবে, ঠিক কিনা বলো? বিরোধিতা করে বলি ইসলামরা দমাই রাখবা। আর আগের তারা চেষ্টা করছে, ফারছে, তারা যেমন ফারছে না এখনের তারাও পারবা? খারাপ লাগতেছে? সবাই কোন আমিন। নবীজি যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, কাফেরের দল, তারা মিটিং করছে, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, দারুন নাদওয়া, তৎকালীন সংসদের নাম, মক্কা একটা ঘর আছে, এদের ভিতরে বইয়ে বইয়ে তারা মিটিং করতো। এটার চিফ ছিল, প্রধান ছিল আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট আবু লাহাব, উতবা, সাহেবা, মুগীরা, এগুলো ছিল সংসদ সদস্য। এদের ইমার্জেন্সি মিটিং করে কয়, ও মোহাম্মদে যে এক আল্লাহর কথা কয়, মানুষ তো মোহাম্মদের দলে বাইরে যে দিতেছে, অহন কিতা করার কই, কুটকৌশল অবলম্বন করতে হবে। কী কৌশল? কুটকৌশল, ষড়যন্ত্র করতে হইব মুহাম্মদের বিরুদ্ধে। কয়, কী ষড়যন্ত্র? কয়, আমরা হগলে মিল্লা ফাগল, কয়েন যে ফাগল, কয়েন যে জিনে ধরছে, এবারে আগে আসিল বালায়, কয়েকদিন আগে, এবার আর বোধহয় আসর হইছে, এবার আর কথাবার্তা লাইন ঘাট ঠিক নাই, আমরা হগলে মিল্লা কয়াম, কোনো খালো কই তলইলে কথা, আমরা হগলে গিয়া জিগেট দিয়ালাই, তো এবার আর কথা তল ফুড়ে যাবো গা, আমরার কথা বাইয়ে উঠবো, এবার আর এখন ইসলাম শেষ। এখন এই কথা যখন কইছে, সারা পৃথিবীতে দেখবেন ফাগল দেখলে হগলের দেখবেন আই শুনে মন্ডায় কয়, তার একটা গুতা দেয়, যেটা কইলে সেতে তার এইটা কয়, কি তারে ফিজ দো না তোতে সেতে, এরকম আছে, এক এক ফাগলের এক একটা জিনিস আছে, যেটা কইলে তে সেতে আছে নি রহ। যেমন আমরা এলাকাতে একজন আছে, তার এই দুটোকে সিন্দি খেবি নিতেছে দুইটা থেকে, তো মানে মিষ্টি পছন্দ করেন আর কি, তো ফলাফানে কয় সিন্দি খেবি নি, এরপরে তো ফোতাইতে ফোতাইতে থাকে দেখতে পারবো না, তো এইরকম এক একজনের এক একটা আছে। তো ফাগল দেখলে দেখবেন বালা বাড়াই, তো ফাগল দেখলে গুতা দেয়, তো যে ফোত কয় হেবারের কাছে ভাল লাগে। এখন তারা মনে করছে, কাফেরা যখন কল শুরু করছে নবীজিরে ফাগল, সব মানুষকারী ফাগল তো কবি ধরে দেখি না, কুদের ফাগলটা চাইয়াই না, নাউজুবিল্লাহ কইতেন না, সবাই দলে দলে নবীর বাইত গেছে, নবীর বাইত গিয়া সেটা দেখে যে নবীজি সুন্দর কইরা, কী সুন্দর চেহারা, কী সুন্দর নুরানি হাসি, এই চুল দিত উনার কুচকানো, তারপরে এই হালকা হালকা কোকড়ানো, তেল দিয়ে যখন চুল আশ্রাইছে, কৃষ্ণ কালো চুল, চুলডির দিকে চাইয়া থাকতো মনে কয়, মনে হয় যেন চুলের ভিতরে মৃদুমন্দ ঢেউ দেখা যায়, চাইয়া রয়েছে চুলের দিকে, গেছে সামনে দিয়া, গিয়া যখন দেখছে নবীর কপাল মুবারক, মাশাআল্লাহ সুন্দর চওড়া, এই যে ভ্রুগুলা, এইগুলো হলো জোড়া ভ্রু এবং ঘন ভ্রু, আমরা সবার টিমাইতে দিয়ে ফাঁক আছে, নবীরটা ছিল একসাথে লাগোয়া, এই যে চোখের ফাতাড়া আছে না, তারা গিয়া দেখে চোখের ফাতাটা একটা গোলাপি রঙের গোলাপ ফুল, টান দিয়ে যদি একটা পাপড়ি ছিঁড়েন, এই আলগা করলে গোলাপি রঙের গোলাপ ফুলের পাপড়িটা যেমন নবীর চোখের পাতাটা ছিল তেমন, নবীর চোখটি ছিল বড় বড়, সাদা অংশটা আছে লালাবো সাদা, একটু লাল লাল সাদা, কালো অংশটা কৃষ্ণ কালো, নাকটা নবীর খাড়া, নাকের ছিদ্রগুলো ছোট ছোট, নাকের নিচে ঠোঁটের উপরে চিকন সুরগোফ, ঠুটগুলো ছিল নবীর গোলাপি রঙের, সুবহানাল্লাহ বলবেন না, উনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠুট দুইটা যখন একটু ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন একটু বের হতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে, এই নবীরে কাফেরেরা ফাগল কয়, কী কয় কথা কথা, কী কয়, তখন সব মানুষ গেছে ফাগল চাইতো, সবাই মিলে যখন ফাগল দেখতো গেছে, দিয়া সেটা নবীজিরে দেখছে ঘরের দরজা, নবী কয় আসসালামু আলাইকুম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাদেরকে স্বাগত, সুবহানাল্লাহ বলবেন না। এখন নবীজি নিয়া ঘরের ভিতরে বসাইছে, বসাইয়া মাইকটা একটু কমাও, ঘরের ভিতরে বসাইয়া নবীজি জমজমের পানি দিছে, গাছপাকা খেজুর দিছে, সবার কাছে যখন এই খেজুর জমজমের পানি দিছে, তারা খাইয়া টাইয়া একজন আরেকজনের গুতা দেয়, কী তারি এটা দিদি সিটারের দলে দি কইল, উনি বিলে ফাগল, ফাগল দি দেখছি চুলডি ফেস্তাই কে রয়েছে, মুখ আইয়া নিচের ঠুট বাড়াইয়া ঘুরা লাইছে, তারে কইছে আক করতো, তার মুখ আক করে না, চুলের লেখা মুসের লেখা, কয় কি তারা আক করস না গেলে কইরা রয়েছি, তার মুখ দেখা যায় না, তারে কাঠি দিয়া সরাইলে মুখ বাড়ল, ফাগল হইলো মুস আইয়া দাঁড়ির লোকে মিশা গেছে, চুল ফেস্তাই কে রয়েছে, শার্টের বুতাম থাকে ফাঁসটা, তার আছে দুইটা, যাও দুইটা এরকম ইচ্ছা করে লাগাই দেখে কেন,
এবারে লুঙ্গি সিরা গুসল নাই খারাসের গন্ধে লগে দিয়ে আরম যায় না। আর এই মানুষটার দিকে চাইলে দুনিয়ার সব কথা বুঝলাম, এটা কি ফাগর সুবহানাল্লাহ কয় না নবীজি কয় কি তো কয় না ইয়া রাসূলুল্লাহ তারা দি কয় আপনি বিলে ফাগল, আপনি যদি ফাগল হন তো আমরাও তো ফাগল সুবহানাল্লাহ কয় না, কয় তোমরাও কি ফাগল হইতে চাও আমার মতো, কয় হয় এটা ব্যাপারে কথা কইতেছি, কয় তো বাইরে গিয়ে বুঝ যাইও না, বাইরে যাওয়ার একটা লড়া যে বুঝে যাইও, তো যারা যারা আইসো সকলে আলগা একটা মিটিং করে আইও, সকলে গেছে গিয়ে স্কুলের সামনে এগুলোতে বইয়ে রয়েছে, নবীজি খেলার মাঠের কাছে মনে করেন তারা স্কুলের মাঠে গিয়ে কয় হো আবু যে হেলে যে কইলো নবীজি ফাগল, ইতেন দিয়ে না দিয়ে আসল ফাগল, এবার আবার কী ফাগল, এবারে যদি ফাগল হয় আমরাও সেই ফাগল, কত আপনি গিয়ে নবীজির কাছে এই কথাটা কন, তারা বুঝ্য হইন আইয়া সেটা নবীজির কই রাসূলুল্লাহ চিন্তা করে দেখলাম আবু যে হেলে আপনারা ফাগল কইছে না, আমরাও আপনার মতো ফাগল হয়াম সুবহানাল্লাহ কয় না রে, আবু জেহেলে ষড়যন্ত্র করছে মানুষ পাগল কইলে দূরে সইরা যাইবো গা, অহন যারা সাধারণ মানুষ হয়েছে চাই তো আইয়া কয় আমরা আপনার মতো পাগল হইতাম চাই, নবীজিকে বুঝা নি কহ বুঝা শূন্যা ঠান্ডা মাথা স্বেচ্ছায় স্বজ্ঞানে আমরাও পাগল হইতে চাই, কয় তো হইলে হাতটা দাও, নবীজির দিকে হাতটা বাড়াই দিছে তারা, নবীজির হাতে হাত রেখে আবার কাফেরেরা ওই যারা পাগল চাইতে আসছিল তারা সবাই মিলে কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না জোরে বলবেন না সুবহানাল্লাহ, কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার, সামান্য একটু আরাম করে বৈশা থাকেন, লড়াচড়া করেন না, উডাউডি তো চিন্তাই করবেন না, কারণ এই মাহফিলটা নিয়ে তখন আওয়ান যাইব বহন যাইব, কেউ টায়ার লাগলে ইত্যাদি হাতের একটু কুলবালিশ বানাইয়ে হইতালো অলন যাইব, দাঁড়াইও থাকতে পারবেন কিন্তু উডন যাইত না, সবাই রাজি আছেন ইনশাল্লাহ। এখন ফাগলের সংখ্যা কি মক্কায় কমছে না বাড়ছে, ফাগলের সংখ্যা কমছে না বাড়ছে, ফাগলে ফাগলে মক্কা ভরে গেছে সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ কয় নবী গো আপনারে কেমন রহমত বানাইছি শুনেন, আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত আপনারে দিছি যেই রহমত আপনারে দিছি এই রহমতটা হইল আপনি নবীর মনটাকে আমি আল্লাহ নরম করে বানাইছি, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব আমি যদি আপনারে শক্ত বানাইতাম লাংফাদ্দু মিন হাউলিক আপনি দেখলে নইল চতুর্দিক দিয়া যারা আপনারে বেড়াও দিয়া বইয়া থাহে তারা আপনারে ফালাইয়া দূরে চইলা যাইত, এই জন্য আপনার মনটারে নরম করে বানাইছি, মানুষ আপনার কাছে আসলে আপনারে সাইরা যাইতে আর মন চাইবে না,